কোনদিন আমি বললো আমাকে এখানে কি করতেছো? কুছ না কুছ তো গড়বড় জরুর হ্যায়। আমি বললাম এখানে আমি ভিডিও বানাচ্ছি, তখন তো বলতেছে একা একা বসে আছি, তো বলতেছে কি করতেছো? জলপাইগুড়ি যাবো, তো ভাবতেছি এদিকে রিল শুট করি নি কয়েকটা, কারণ তোমাদের জায়গাটা দেখে জায়গাটা আমাকে আমার পার্সোনালি খুব ওপিনিয়ন খুব ভালো লেগেছে জায়গাটা। এই যে সামনে দেখতেছো এই জায়গাটা এদিকে, তো এটা হচ্ছে দমনি, তো ভাবতেছি এখানে কয়েকটা রিল শুট করি আজকে। আর সত্যি কথা এই জায়গাটা দেখতে অনেকটা খুব সুন্দর লাগে, এখানে গাছগুলো খুব, আর এইদিকে দেখতো খুব সুন্দর, তার মধ্যে আজকে রৌদ্রটা আছে খুব ভালো, মানে ওয়েদারটাও এখানে, আর বাপরে বাপ কি রৌদ্র, গরম কি আর বলবো, এত গরম এখানে। তো ভাবলাম আজকে কয়েকটা এখানে রিল শ্যুট করিনি, আর এখানে রিল শ্যুট করিনি, এদিক দিয়ে যাবো আমি জলপাইগুড়ি। তো জলপাইগুড়িতে কয়েকটা কাজ আছে, কাজ করে নিয়ে কি কাজ হবে অবশ্যই দেখতে পাবে। তো এখানে কাজে কয়েকটা অনেকদিন থেকে ভাবতেছি এখানে আসে, কিন্তু আর টাইম হয় না। আর আমার এই রিলসগুলো তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে দিয়ে ফলো করো, এই যে ইনস্টাগ্রাম আইডি এখানে দিয়ে ফলো করো, আমি প্রতিদিন নতুন নতুন করে একটা ভিডিও আপলোড দিই, তো ওখানে দিয়ে দেখতে পারো, চেক আউট করতে পারো, ফলো করে যাও। আর একবার জায়গার ভিউটা দেখো ভাই, খুব সুন্দর, আমার ওপিনিয়ন আমার এখানে এই জায়গাটা সবথেকে বেস্ট লাগে, মানে কারণ জায়গাটা এখানকার দেখতেও খুব ঠান্ডা, আর সব দিক দিয়ে গাছগুলো খুব ভালো। তো ভাবতেছি অনেকদিন থেকে হচ্ছে হয় ভাবতেছি কয়েকটা শ্যুট করবো করবো, কিন্তু সেটা হয় না, তো আজকের জন্য একটু তাড়াতাড়ি আসি, তো এখানে শ্যুট শ্যুট করে নিয়ে এদিকে জলপাইগুড়ি যাবো। আর এই যে আমার মুন্নি, ভাবতেছি আজকে গিম্বেল দিয়ে শ্যুট করবো, কারণ গিম্বেল অনেক দিয়ে বের করি না, তো আজকে দেখি ট্রাই করবো। আর অ্যাকচুয়ালি আইফোনের গিম্বেলের প্রয়োজন হয় না, তো তা ভাবলাম নিয়ে আসি গিম্বেল দিয়ে, তো কয়েকটা শ্যুট হয়, ব্যাপারটা হলো আজকে একা আসি না, এর জন্য একটু প্রবলেমটা হবে, তার জন্য গিম্বেলটা নিয়েছি, তো এরকম কয়েকটা শ্যুট করা যাক তাহলে। আর এই যেগুলো এখন শ্যুট করবো অবশ্যই গিয়ে ইনস্টাগ্রামে যে চেক আউট করো অবশ্যই পেয়ে যাবে। কয়েকটা শ্যুট নিলাম, আর অ্যাকচুয়ালি গিম্বেলটা দিয়ে আমার অতটা পোষাচ্ছে না, কারণ কি বলতো গিম্বেলে একটা মোটর প্রবলেম আছে, তো অ্যাকচুয়ালি আইফোন জানো কতটা ওয়েট, তো ওয়েটটা একটু কন্ট্রোল করতে পারতেছে না, এর জন্য একটু প্রবলেম হচ্ছে, এর জন্য ভাবতেছি এখন হাত দিয়ে শ্যুট করবো, গিম্বেলটা অনেক টাইম লাগতেছে আর ভালো লাগতেছে, তো হাত দিয়ে একটা কয়েকটা শ্যুট করি নি এখন। আর ভাই কয়েকদিন থেকে তো ইনস্টাগ্রামে অন্য অন্যরকমের স্ক্যাম চলতেছে, কারণ আমি ভাই কিছুদিন আগে একটা স্টোরি দেখতেছি, মানে দেখে দেখে দেখি একটা বন্ধুর মানে ব্লুটুথ পেয়ে গেছে, আমি ভাই সারা ব্লুটুথ পেয়ে গেলে কী ব্যাপার, আর ফলোয়ার্স অ্যাকচুয়ালি ওটা হচ্ছে 2K না 1K হবে, আমি তো অবাক হলাম যে আমার প্রায় 5000 ফলোয়ার্স হচ্ছে, আমার ব্লুটুথ নেই, ওর 2K ব্লুটুথ, তখন ভাবলাম কী হচ্ছে কী হচ্ছে, ঘাটে ঘাটে দেখলাম ভাই এখন ব্লুটুথ টাকা দিয়েও কিনে পাওয়া যাচ্ছে, বুঝছো ব্যাপারটা, মানে 699 টাকা পে করলে মান্থলি তোমাকে ব্লুটুথ দিয়ে দিবি, মানে এখন কী আর বলবো সব জায়গায় শুধু টাকা পাই, একটা কথা সত্যি টাকা দিয়ে সব কিছু হয়ে যায়, এখন ব্লুটুথও হয়ে যাচ্ছে, ব্যাপারটা হলো এটা, কারণ এই ব্লুটুথটা টাকা দিয়ে দেওয়াটা একটু আমার কাছে কীরকম লাগলো, কারণ ব্লুটুথটা একটা এমন জিনিস ছিল যারা একটু যাদের আগে ব্লুটুথ জেলো ছিল, যে যাদের অনেক ফলো বেশি অনেক কিছু হাই বেশি তাদেরকে ব্লুটুথ দিত, এখন কিন্তু সবাইকে ব্লুটুথ দিয়ে দিচ্ছে, কারণ 699 টাকা পে করলে এখন তোমাকে ব্লুটুথ দিয়েছে, তো এইভাবে ব্লুটুথ নিয়ে লাভ নেই ভাই, সত্যি কথা হলো ব্লুটুথ যেটা নিজের পাওয়ারে নিজের দমে নিলে ওই ব্লুটুথটা অন্য, আর টাকা নিয়ে ব্লুটুথটা অন্যরকম। তো সেদিন দেখলাম বন্ধুরা একটু মানে ভাব মারতেছে, মানে স্টোরিতে মেনশন করছে, বাবা ও মনে করছে বিশাল সেলিব্রিটি হয়ে গেছে, টাকা দিয়ে ব্লুটুথ ভাই কেউ কোনো দিন নেও না আমার মতে, আর যাদের কাছে অ্যাভেলেবেল টাকা আছে ভাই নিতে পারো, আমি তো নিবো না ব্লুটুথ ভাই টাকা দিয়ে। তবে এখানে কয়েকটা রিল শ্যুট করলাম আর একটা সিনেমেটিক শ্যুট করলাম, ব্যাপারটা প্রবলেমটা হলো এখানে আমি একা আসি, তো হচ্ছে না অনেক কিছু, কারণ আমি একাই গাড়ি নিবো না আমার নেবো, এর জন্য প্রবলেমটা হচ্ছে। আর ব্যাপারটা হলো এই এদিকে জায়গাটা রাস্তাটা ছোটো, তো একটু গাড়ি একটু পরপর গাড়ি আসছে, তো এর জন্য একটু প্রবলেম হচ্ছে, তো কয়েকটা আমি নিছি। আর এদিকের ওয়েদারটা সামনে দেখো ভাই কী আর লাগতেছে, জাস্ট এখান থেকে ওয়েদারটা এদিকে দেখো এত সুন্দর লাগতেছে, বাপ রে ওয়েদারটা একবার দেখো, এদিকে সেরা লেভেলে লাগছে, উপরে রৌদ্র মেঘগুলো দেখো ভাই খুব সুন্দর লাগতেছে ওয়েদারটা, এটা একটা সিনেমেটিক টাইপে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এখানে কমপ্লিট হলো, আর বেশি শ্যুট করবো না, কারণ হচ্ছে না ভাই একা দেখলাম হচ্ছে না, তো আমি এখন যাই, এখন
বাজে প্রায় 12টা। তো আমি এখন ভাবতেছি আমার জলপাইগুড়িতে একটা কাজ আছে, তো জলপাইগুড়ি যাব। তো জলপাইগুড়ি গিয়ে বাকি কথাগুলো হচ্ছে, তো চলো এখন জলপাইগুড়ি কি। আর যারা এখন ইনস্টাগ্রাম ফলো করে যাও, গিয়ে ইনস্টাগ্রাম ফলো করো, এখানে ভিডিওগুলো দেখতে পাবে। আর সিনেমেটিকটা তো ইউটিউবে পাবে, প্লেস ব্লগার হলো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তো আর ফেসবুক পেজটা তো ফলো করো সেম নামে। তো চলো এখন একটু উপরে কথা হচ্ছে। কাজটা হলো না। অ্যাকচুয়ালি তোমাদের বলি আমি জলপাইগুড়ি কেন আসি। ব্যাপারটা হলো জলপাইগুড়িতে আমার একটা আমি পাসপোর্ট অ্যাপ্লাই করছিলাম, তো সেটা ভেরিফিকেশন ছিল, অনেকদিন থেকে আটকা আছে। তো আজকে হওয়ার কথা ছিল, তো অ্যাকচুয়ালি সেটা হলো না, আর কাজ হলো না। ভাবলাম একটু রাজবাড়ি, এখানে রাজবাড়ি এদিকে আসছি, আর রাজবাড়ি থেকে একটু আটকা আটকা মারে এখান থেকে চলে যাবো। আর রাজবাড়ি, আর তোমাদের রাজবাড়ি আমি দেখাইছিলাম আগেরটা, কিন্তু ভিতরেরটা দেখাইনি। আজকে ভিতরেরটা দেখো, এখানে 5 টাকার টিকিট লাগে পার হেড। তো এখানে এই সম্পূর্ণ পুকুরটা দিয়ে পার্ক দূরে আছে, 5 টাকা দিয়ে তোমরা ঢুকতে পারো, ঢুকে নিয়ে আড্ডা আড্ডা মারতে পারো, আর বার্থডে টাড্ডাও করতে পারো। এখানে জায়গাটা খুবই ভালো, কিন্তু এখানে বেশিরভাগ ভাই কাপিলদের নিয়ে বার্থডে টাড্ডা করার জন্য ভালো আছে। মেন কথা হলো আমি একা একা এখানে ঘুরতেছি, আড্ডা আড্ডা মানে, কারণ আমি অ্যাকচুয়ালি আসলাম এটার জন্য যে এখানে ব্লগটা করছিলাম, ওখানে তো হলো না, তা আমাদের ওখানে ভিডিও করে অ্যালাউডও ছিল না। আর ভাবলাম এখানে দিয়ে ভিডিওটা করে নিই, তারপরে শেষ করি। ওইদিকে হলো বাড়ি দিয়ে কাজ হলো না, তো একটু পরে এখান থেকে চলে যাবো, লেট করবো বেশি। আর সামনে বোটিংগুলো এখানে দেখো পড়ে আছে, মানে আগে মানে এখানে বোটিং হতো, আমি শিওর জানি না, এখন বোটিং বন্ধ মনে হচ্ছে, কিন্তু জল বলে অনেকটা আছে এখানে। এর আগে ভিডিওতে বলছিলাম কতটা জল আছে জানি না আমি ভাই। তার মধ্যে জলপাইগুড়ি রাজবাড়ি হলো একটা ফেমাস জায়গা, যে কেউ চিনে ভাই রাজবাড়ির কথা বলে একবারে চিনে যাবে। রাজবাড়ি এতটা ফেমাস, আগে কতটা ফেমাস ছিল বলতে পারলাম না, কিন্তু এখন রিসেন্টলি খুব ফেমাস হয়ে গেছে রাজবাড়ির ভিতরটাতে। ওই দিক দিয়েও বাইরে থাকতে পারবা, আর ভিতরে ঢুকলে 5 টাকা তোমাকে টিকিট দিতে হবে। 5 টাকার টিকিট দিয়ে ভিতরে ঢুকে নিয়ে তোমরা আড্ডা মারতে পারো, বললাম বার্থডে এটা সেলিব্রে করতে পারো। অনেকটা মানে ভিতরটা খুবই ভালোই, নাহলে অনেকক্ষণ এখানে আড্ডা মারলাম আর ভালো লাগতেছে না, কারণ একা একা আড্ডা মারাটা অতটাও ভালো লাগে না। ঢুকলে আমি অ্যাকচুয়ালি একটা কারণের জন্য, যে নাহলে আমার ভিডিওটা কমপ্লিট হতো না এই ভিডিওটা, তার জন্য ভাবলাম যে এখানে দিকে রাজবাড়ির ভিতরটা দেখা হয়নি, বলে এর জন্য দেখালাম। আর সামনে ওইদিকে আরও অনেক দেখানো বাকি ছিল এই জায়গাগুলা, বলে এদিকেও সম্পূর্ণটা জুড়ে পার্কটা তো গেলাম না, কারণ রোদ্রু পুরো আর আমার হাঁটতে ইচ্ছে করছে না, আমার একটু হাঁটতে মানে একদম অবস্থা শেষ হয়েছে। তো এখান থেকে এখন বের হয়ে যাবো, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা পাবে, যাদের এখন ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করি যাও গিয়ে ফলো করো, আর তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো বাই বাই।